गुड मॉर्निंग फ्रेंड्स, शुभ सकाल। ए देखो कत सुंदर फूलगुलो ना, देखते ही इच्छे करे। देखो पाशे एकदम खोइर मत फुटे आछे, कत सुंदर फूल। देखो ए देखो आमी कल के रात्रे बेलाय एसेछि, तारपर পিসিবাড়ি আমি 10 দিন থেকে মা শুধু বলে কবে আসবি কবে আসবি, তাই বাবার বোন গিয়ে আমাকে নিয়ে এসছে। এই যে এখন আমি আম খাচ্ছি, আমাদের গাছের আম পাকা শুরু হয়ে গেছে। তুমি কি খাচ্ছ? আমি কিচ্ছু খাচ্ছি, আমি হাওয়া খাচ্ছি। হাওয়া খাচ্ছ? আচ্ছা তুমি হাওয়াই খাও। আর ওই যে বাবা বাইরে বসে আছে কুটুমনারে নিয়ে। হ্যাঁ বাবাই তো, ওই যে মোয়া খায়। মামাবাড়ি মোয়া খায়? আচ্ছা ভালো, মামাবাড়ি মোয়া খাও। ঘুম ঘুম লাগছে জানো তো, কত বেলা হয়ে গেছে, কত কাজ হয়ে গেল। কোনো মাসে তো সকালবেলা কাজে চলে গেছে, ছোটো সোনা ঘুমিয়ে আছে, কিন্তু আমার না এখনও ঘুম ঘুম লাগছে, মনে হচ্ছে ঘুম পাচ্ছে। হরি গুরু হরি গুরু। তো তোমরা আমার এই চ্যানেলটা যেমন হেল্প করো, আমার আর একটা চ্যানেল আছে সেলাই টিউটোরিয়াল ভিডিও, মানে সেখানে সেলাই শেখানো হয়, কাটিং শেখানো হয়। চ্যানেলটার নাম হচ্ছে ড্রেস মেকিং, পূর্ণিমা ড্রেস মেকিং। হ্যাঁ তো আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর কেউ যদি নিত্য নতুন সেলাই কাটিং শিখতে চাও তো আমার ওই চ্যানেলটায় গিয়ে কমেন্ট করো, আমি সেই ভিডিওটাই দেব। আজকে ভাবছি দোকানে যাব কি যাব না, মনে হচ্ছে ঘুমিয়ে থাকি এরম লাগছে, মানে চোখ টেনে খুলতে পারছি না এরম মনে হচ্ছে। তো চলো, আমাদের তো উপায় নেই, কাজ করতে হবে যাই হোক। এই দেখো আমার নতুন জুতো, কালকে কুণ্ডু মশাই এনেছে। হেভি না দেখতে জুতোগুলো, কালকে পড়িনি তোমাদের দেখাবো বলে। যারা যারা এরকম জুতো পছন্দ করে তারা কমেন্ট সাবস্ক্রাইব লাইক সব কিছু করো। এই দেখো কত সুন্দর মিষ্টি কুমড়োর ডোগা, এগুলো দিয়ে রান্না করব হচ্ছে ই শাকের তরকারি। আমার কাছ থেকে টাকা নিয়ে তোমার এই করা, আইনে তুই একা একাই খাচ্ছিস। কয় টাকা নিল দুইটা মিলে? এই দুটো 2 টাকা। হ্যাঁ এই দুটো হলো 4 টাকা। তাই তুই কয় টাকা নিছিস? 6 টাকা। বাহ বাহ কি সুন্দর ফুটি খাচ্ছে একা একা, তাও আবার আর তো কেউ খেতে ইচ্ছা করে না। বাবা আমি দোকানে যাব। হ্যাঁ গুছাই গে। হ্যাঁ ঠিক আছে, আর দুষ্টুমি করবা না, কোথায় যাবো না, বাড়ি থাকবো। আর এই যে মুরগিগুলো খাচ্ছে তার সাথে ছাগলও খাচ্ছে, কারণ তিশা ভাত খেয়ে ভাতটা রেখে দিয়েছিল তো ফেলে দেবো, ছাগলের বাচ্চা দুটো খাচ্ছে। আর এই যে কুণ্ডু মশাই কোথায় বা এখানে ভিতরে, আর এই যে আমি বাইরে দাঁড়িয়ে আছি দিকে সোনালি না। আর এই বিচুলিগুলো সোনালিদের থেকেই নেওয়া, কারণ এর আগে বড় ননজামের বাড়ির থেকে বিচুলি এনেছি অনেকগুলো, আর এই 10 কাটার বিচুলি আমরা নিয়েছি ঝেড়ে ঝেড়ে। আর এই পায়খানার পিছনে যে স্ল্যাব আছে তার উপরে রেখে দিয়েছে, কালকে যে তাবুটা এনেছিল সেটা দিয়ে ঢেকে রাখছে, কারণ তুমি বিয়ে করো করো, আমার কোনো ইচ্ছা নাই। আর বৃষ্টি হলে সব ভিজে যাবে তাই এই ব্যবস্থা, তা না হলে, কারণ আমরা যেমন ভাত খাই গরুর তো খাবার দরকার, তাই এগুলো হচ্ছে গরুর খাবার। আর ওই যে তিশা কি হয়েছে, মেয়েটা বললে যদি একটা কথা শুনে, যেভাবে ঝুলছে আমার আমারই ভয় লাগে যে পড়ে যাবে। ওই যে আবার চেয়ারে, আরে বাবা পড়ে যাবি, থাম আর ঝুলতে হবে না। গুড়া ফাঁকা নাই তো, গুড়া ফাঁকা নাই,
ওখান থেকে যদি এক আচার খায় না লাস্টে আমি খাবো গাল, কারণ যে দোষ করছে তার কিছুই হবে না, পানিশমেন্ট হবে আমার। আর ওই রিং বেঁধে দিয়ে গেছে, ওই দেখো কেমন করে ঝুলছে। আর ওই যে ছেলেপেলে মাঠে খেলা করছে, কি চেঁচামেচি দেখো, বারবার ডাকছি দিশা বাড়ি আয় বাড়ি আয়। আমার হাতে থেকে দেখ নিশি একজন, না না এরম খেলা ফেলে আর কি লাগে না, এটাই থাক। এখন থেকে ডাকছি, সে কখন থেকে ডেকেই যাচ্ছে। হ্যাঁ এরকম খেলতে পারলে বই তো পড়তে হয় না, খুব আনন্দ। এরকম আনন্দ পেলে আর কিছুই দরকার হয় না। এখন এসছে খেলতে, সে কখন না তো দুপুরবেলা ঘুমালো, বারবার বলছিলাম বাবা একটু ঘুমা দি, বাবা একটু ঘুমা একটু ঘুমা, কার কথা কে শোনে, যেই একটু না একটু বেলা পড়েছে আর সেই খেলতে চলে এসছে। যতই বলি বাবা একটু পড়াশুনো কর, এই মাঠের ধানটা কেটে নিয়েছে আর এদের খেলার জুত হয়েছে এখানে। তবে হ্যাঁ আমরা ছোটোবেলায় খেলেছি, তবে মা বাবার কথাও শুনেছি। আর এরা যদি বলি বাবা পর খেলা খাওয়া ঘুম কার্টুন দেখা সব ঠিক আছে, পড়তে বললেই যত জ্বালা, বাবা আয় আর খেলিস না চলে আয় বাড়ি, এখন থেকে ডাকছি যে টেকেই যাচ্ছি। এতক্ষণ আমি না বলে যদি ওর বাবা বলতো কখন চলে আসতো। ওই যে দৌড়াচ্ছে তিশা, বাপরে খেলায় মগ্ন, কেমন যেন খেলাচ্ছে সেটাই দেখতে থরি গুরু। এদিকে বিকাল হতে চললো, যেতে হবে এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো নিমন্ত্রণে বাবা যাবে না, বড়টাও যাবে না, আমরা কজন যাব। তো তাই জন্য ডাকছে কে এসে, সে তো পাত্তাই দিচ্ছে না। আর এইদিকে এই যে কুন্ডু মশাই চলে আম খাচ্ছে, এই আমটা হচ্ছে ওই পাশে বাড়ি একটা দিদা মেখে দিয়ে গেল। আর কুটুও দেখো বাগানে শুয়ে আছে ওর বাবার পাশে, আর ওই যে দিদিটা পাশে দাঁড়িয়ে আছে দেখতেই পেলে। আমি গেছিলাম একটু ওই অনুর জন্য ব্যাংকে বই করতে, আর এই যে কুন্ডু মশাই মানে পুরনো টিন নিয়ে আসছে, এই টিনগুলো দিয়ে গরুর ঘরের পেছনে বেড়া দেবে, তো ভাসুরের টুকটুকিতেই নিয়ে আসলো। ওই নামাচ্ছে ফুলতলায় গাড়িতে দাঁড়িয়ে আছে, আর দেখো কেন জানি না এখন একটু কালো কালো দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে না, এখনও তো সন্ধ্যা হয়নি, এটা কি হয়তো ফোনটারই প্রবলেম হলো। তাই ভালো করে দেখাতে পাচ্ছি না, কেমন দেখো আবছা আবছা লাগছে। এ দেখো দুটো শর্ট ভিডিও বানালাম, কারণ এই সময় তো এরকম হওয়ার কথা নয়। আমার মেয়েকে শুধু প্যান্ট পরিয়েছি, জামা পরাইনি এখনো, তো জামা পরাবো, জামা পরালে রেডি হয়ে যাব। আর আমার যে মেজো মেয়ে ও রেডি হয়ে আছে, ও আমাকে ক্যামেরা করে দিচ্ছে। আর এখন একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, ওখানে যাব, কিন্তু নিমন্ত্রণের ইটা দেখানো যাবে না, কারণ ওখানে আমার ননদ ননজামে ওরা অনেকেই থাকবে, কিন্তু ওরা নিজের ফেস দেখাতে চায় না, তাই অনুষ্ঠান বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর কি বলতো সারাদিন কী কী করলাম তোমরা দেখতেই পেলে, আর আমার জীবনটা তো যুদ্ধ 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 করেই বাঁচতে হয়, আর এই সোনাটা আমার সঙ্গেই থাকে সবসময়, কী করবো আমার জীবনে যা আছে করতে হবে। তো
একজন বাড়ি থাকবে তার জন্য একটা রান্নাও করার দরকার ছিল, তো এখন আর রান্না করার টাইম হবে না, অনুষ্ঠানের থেকে এসে তারপরে রান্না করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট আর একটা ব্লগে দেখা হবে, কথা হবে, ততক্ষণ টাটা। আর আমাদের চ্যানেলের পাশে থেকো তোমরা, সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেশি বেশি করে শেয়ার করো। টাটা।